ধরো এই সব টাকাগুলো আজকেই তোমার কাছ থেকে হারিয়ে যায়। আরে টাকাগুলো আমি নিয়ে এসেছি, এই টাকার দায়িত্ব আমারই। সত্যি সত্যি যদি চুরি বা ছিনতাই হয়ে যায় তাহলে তো এই টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে। টাকাটা যদি অফিস থেকে চুরি হয়, এই গয়নাগুলো আপনি আমাকে দিয়েছিলেন, আপনার অনুমতি নিতে এসেছি মা। মেয়ের স্কুলের জন্য গয়নাগুলো বিক্রি করে দিবি? কে বা কারা যেন তোমার এই টাকাটা অফিস থেকে চুরি করেছে, ঠিক এক সপ্তাহ আগে ল্যাপটপটা যেভাবে চুরি হয়েছে, তারপর একটা তদন্ত বসবে, ধরা পড়বে গার্ড, আর মাসখান দিয়ে 30 লক্ষ টাকা আমাদের হয়ে যাবে। সোনার দাম তো একেবারে যা তা, আপনারা আমাদের পুরনো কাস্টমার সেই জন্য বলেছি। কিন্তু দাম তো অনেক কম করলেন নতুন বউ, চলো অন্য কোন দোকানে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অন্য জায়গায় যাই। আরে ম্যাডাম আপনি রাগ করতেছেন কেন? রাখেন রাখেন, আপনারা তো এতদিনের কাস্টমার, আপনারা বসেন, আমি বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার আপনার সবাই আমার রুমে? স্যার স্যার আমি সকালবেলা আপনার টেবিলটা মুছতে এসে দেখি। একটু চুপ থাক ইমরান সাহেব, আপনার লকারে গুরুত্বপূর্ণ কিছু ছিল? কি বলেন ছিল মানে? আরে সালাউদ্দিন সাহেব তো আমাকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন রাখার জন্য, আজকে নতুন একজন পার্টিকে দেওয়ার জন্য। কি বলছেন এইসব দেখি। এত লকার ভাঙা, আমার 30 লক্ষ টাকা আমি নিশ্চয় কোন ইনফরমেশন ছিল না, এই অফিসে চাকরি করা যাবে না। একদিন ল্যাপটপ চুরি হচ্ছে, আর একদিন ডাকাতি হচ্ছে, বুঝেছি। সিসিটিভির ফুটেজ দেখতে হবে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। সিসিটিভি? আরে হ্যাঁ, গত সপ্তাহে ল্যাপটপ চুরি হওয়ার পরে গোপনে এই সিসিটিভি লাগানো হয়েছে, কে চোর আর কে ডাকাত সব বেরিয়ে যাবে। সবাই চলুন সিকিউরিটি রুমে যাই। কি হলো, আরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, আমরা চোর বের করে ফেলবো, চলুন চলুন আসুন আসুন। চাচা সাবধান, তার জন্য কিছু না হয়, আমাদের একটাই সম্পদ, জীবন থাকতে এই টাকা হাতছাড়া করবো না নতুন। তুমি কোনো চিন্তা করো না। এই খালি দাঁড়া, রিক্সা যাইবা না কইছিলাম কি? এই প্যাকেট যদি আবার টান দিয়ে কেউ লইয়া যায়, রিক্সা তো কোনো ভরসা নাই মা। ঠিক বলেছো চাচা, আমরা সিএনজি খুঁজি, আপনি যান চলো। আরে এটা তো আমাদের ইমরান সাহেবের ফুটেজ, এটা না, তারপরে যান তারপরে যান, চোর নিশ্চয়ই এর পরে ঢুকেছে।
ইমরান সাহেব না? আপনি নিজের লকার নিচে ভাঙছেন। নিজের ঘরে নিজেই চুরি? ভাই ভাই আমার কথা একটু শুনবেন, মানে আমি আমি বলতে চাচ্ছি, প্লিজ প্লিজ থামুন। ভাই ভাই প্লিজ আমার কথা একটু শোনেন, আমার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা বলতে চাচ্ছি আসলে, ইনফ্যাক্ট আপনি আর একটা কথাও বলবেন না, চুপ। কি হলো, কোথায় পালিয়ে যাচ্ছেন? আপনার যদি কিছু বলার থাকে সিও স্যারকে বলবেন, চূর্ণ মাসে। প্লিজ ভাই, প্লিজ ইমরান সাহেব, প্লিজ। এখানে 30 লাখ টাকা আছে ক্যাশ। হ্যাঁ নাও। এই যে ম্যাডাম, স্যার আমাকে এখন যেতে দিন, আমি 30 লাখ টাকা নিয়ে আসছি, আমার বাড়িতেই টাকাটা আছে। আজকের দিনটা আপনাকে সময় দিলাম, আপনি টাকাটা নিয়ে আসুন। And yes, you are terminated. আপনার কিছু বলার আছে ইমরান সাহেব? আচ্ছা মৌ, ইমরান কিছু বলবে না তো? আমি বলার পরেও তোমাকে ইমরানের কথার অপেক্ষা করতে হবে? আমি তো সেই কবে থেকে তোমার বলার অপেক্ষা আছি। ইমরানকে আমি এটা গিফট করব, বলতে পারো এটা ওর জন্য সারপ্রাইজ গিফট। তবুও একবারে এতগুলো টাকা ইনভেস্ট করছো, ফোনে একবার কথা বলে নিলে পারতে। মাঝে মাঝে মনে হয় তুমি এখন আমাকে চিনতেই পারবে। জানো না, সুন্দরীদের বেশি চিনতে হয় না, শুধু তোমার ব্রোকার কখন আসবে? চলে তো আসবার কথা। আপনার কাছ থেকে এটা একদম আশা করা যায় না ইমরান সাহেব। গত 10 বছর ধরে আপনি অফিসে আছেন আর আপনার কোনো আচরণ আমরা সেরকম কিছু পাইনি। আচ্ছা কি এমন ঘটলো বলুন তো যে আপনাকে এতগুলো টাকা চুরি করতে হলো? কি হলো, কথা বলছেন না কেন? জবান কি বন্ধ হয়ে গেছে? আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, মানে আমি বিষয়টা বুঝতে পারি, আই এম রিয়েলি সরি, আমাকে আপনারা মাফ করে দেবেন প্লিজ। ভুল ঠিক কিছুই ভাবার দরকার নেই ম্যাডাম, এই জমি একেবারে স্বর্ণের টুকরা, আপনারা তো পানি দমে পাইতেছেন। জামশেদ, এত বেশি কথা বলার দরকার নেই, ম্যাডামের জায়গা পছন্দ হয়ে গেছে, এবার টাকা পয়সার ব্যাপারটা। দাম তো আপনি জানেনই, আপনার রিকোয়েস্টেই তো পার্টি রাজি হয়েছে, আর আপনারা অ্যাডভান্স দিয়ে এখানে কাজ শুরু করতে পারেন। আপনাদের অ্যাডভান্স কত? 30 লাখ টাকা চুরি করতে আপনার বুক একটু কেঁপে উঠলো না? আপনি কি মনে করেছিলেন অফিসের ল্যাপটপ যেভাবে চুরি হয়েছে এটাকে একটা সাধারণ চুরি বলে সবাই ছেড়ে দেবে? আরে গোপনে সিসি ক্যামেরা না লাগলে তো গার্ডকে সবাই দায়ী করতো। আপনার এত ভালো একটা ফ্যামিলি, ছি আপনি সেই ফ্যামিলির ছেলে হয়ে, ছি ছি ছি, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমি টাকাটা শোধ করে দেব, আমাকে ক্ষমা করে দিন। বাহ, 30 লাখ টাকা চুরি করে এখন বলছেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন।
আরে আপনাকে তখন পুলিশে দেওয়া উচিত, তারপর ওরাই বুঝবে আপনাকে কি করা যায়। প্লিজ আপনারা থানা পুলিশ করবেন না প্লিজ। হ্যাঁ আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার, ওরা যদি বিষয়টা জানে তাহলে চুরি করবার সময় এগুলো মনে ছিল না? আহ বিহেভ ইয়োরসেলফ, এটা গ্রামের কোনো সালিশ না যে তাকে এখানে অফিসের মধ্যে মারতে যাচ্ছেন। সো নাও হোয়াট শুড আই ডু? আপনাকে নিয়ে আমরা এখন কি করব আপনিই বলুন। টাকাটা আমি ফেরত দিয়ে দেবো স্যার, এই বিষয়টা স্যার শুধু আমাদের মধ্যেই রাখবেন। আমি জানি স্যার এটা খুবই অন্যায় একটা অনুরোধ, তারপরেও স্যার প্লিজ। জামশেদ, এখানে 30 লাখ টাকা আছে ক্যাশ। হ্যাঁ নাও। একটা ভুল হয়ে যাচ্ছে, 30 লাখের তো কথা ছিল না, কথা ছিল 50 লাখের। 5 কোটির জমি বিশ্বাস করে আপনাকে ওরা কাজ শুরু করতে দিতেছে, এইটুকু জবাব তো আপনাদের রাখতেই হবে। আহা বেশি কথা বলো না তো, বাকি টাকাটা খুব শীঘ্রই পেয়ে যাবে। এখন এখানে কাজ শুরু করার লিগ্যাল পেপারস গুলো দাও। আপনি যখন বলছেন তখন বিশ্বাস করতেছি, তারপরও আমার একটা সময় দেন, বোঝেনি তো পার্টিটা আমার বোঝাইতে হইবে। 1 মাস, 1 মাসের মধ্যেই তোমার পার্টি পুরো টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার জমির পেপারস গুলো দাও। স্যার আমাকে এখন যেতে দিন, আমি 30 লাখ টাকা নিয়ে আসছি, আমার বাড়িতেই টাকাটা আছে। আপনি একবার বিশ্বাস ভেঙেছেন, তাই আপনাকে আবার বিশ্বাস করা খুব কঠিন। তবু আপনার এতদিনের রেকর্ড যা বলে আপনাকে আরো একবার বিশ্বাস করা উচিত। আজকের দিনটা আপনাকে সময় দিলাম, আপনি টাকাটা নিয়ে আসুন। এন্ড ইয়েস ইউ আর টার্মিনেটেড। আমি বুঝতে পারছি স্যার, এত কিছুর পরও আমার প্রতি আপনাদের আস্থা রয়েছে, আপনারা এখনো পর্যন্ত থানা পুলিশ করেননি, সেই জন্য স্যার আমি অনেক কৃতজ্ঞ স্যার। আমি টাকাটা নিয়ে আসবো, আমি এক্ষুনি ইমরান সাহেব। আপনার উপর আস্থা রেখেছি সত্যি, কিন্তু আপনাকে একা যেতে দিব এতটুকু বিশ্বাস রাখিনি। মিজান সাহেব আপনার সাথে যাবে, যতক্ষণ আপনি টাকাটা ফেরত না দিয়েছেন ততক্ষণ উনি আপনার সাথেই থাকবেন। এই যে ম্যাডাম ঢোকে। কি খুব খুশি না? আচ্ছা তুমি আমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করো তো। এখানে আমাদের তৈরি বিল্ডিং হবে, আমাদের বিজনেসের প্রথম বিল্ডিং। তোমার জন্য, সব তোমার জন্য সম্ভব হলো রইস। আমি তো তোমার জন্য সব করতে পারি মৌ। ইস, তোমার সাথে না কথা বলাটাই মুশকিল। লোকটাকে তো বললে 1 মাসের মধ্যে বাকি টাকা দেবে, কিন্তু কিভাবে? এটা ফ্ল্যাটের বিজনেস মৌ, ঢাকা শহরের মানুষজন একটা ফ্ল্যাটের জন্য হা করে বসে থাকে। তুমি এখানে ফ্ল্যাটের কাজটা শুরু করো না, তারপর দেখবে মানুষজন টাকা নিয়ে হুহু করে আসছে ফ্ল্যাট বুকিং দেওয়ার জন্য। 1 মাস কেন, তুমি 15 দিনের মধ্যেই বাকি 20 লাখ টাকা শোধ করে দিতে পারবে। একে বলে কইয়ের তেলে কই ভাজা। সত্যি বিজনেস যে এত ইজি আমার জানা ছিল না। ইমরান, এই সময় তো ইমরান ফোন দেয় না। দেখো জেনে গেল কিনা যে ওর বউ ওর বন্ধুর সঙ্গে অভিসারে বেরিয়েছে। আর ধুর, কি যে বলো না তুমি। না এখন ধরবো না, ওর চোখের সামনে যখন এই কাগজটা বাড়িয়ে দেব তখন দেখবে ও একদম হা হয়ে যাবে, খুব খুশি হবে ও। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবেন না, যাবেন না? না মানে মৌ কেন যেন ফোনটা ধরছে না। মৌ? মৌ কে? আপনার বউ নাকি? তার কাছে রেখেছেন টাকা, তাহলেই হয়েছে।
তাড়াতাড়ি ফোন দিন, দেখুন টাকাটা নিয়ে পালিয়ে গেছে কিনা। মুখ সামলে কথা বলুন তো। চোরের সঙ্গে এখন আমাকে মুখ সামলে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আপনি যাবেন কিনা সেটা বলুন। আচ্ছা টাকাটা বাসায় আছে তো, নাকি এর মধ্যে হজম করে ফেলেছেন? মা আর স্বামী কোথায়? মিলিমার নামের একটা স্কুল হয়েছে, সেই স্কুলের আজকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান, সেইখানেই গেছে দুজন। আজ থেকে আমাদের মিলি শিশু বিদ্যানিকেতনের কাজ শুরু হলো। ও কোথায় তুমি? আরে তোমাকে কতক্ষণ ধরে ফোন করছি। পাখি হাওয়া না মানে মৌ বেরোচ্ছে। মৌ কোথায়? তোমার বন্ধু রইস আছে না, রইসের সঙ্গে বাইরে গেছে। রইসের সাথে বাইরে গেছে? রই সাহেবের সঙ্গে হাওয়া? মা আর স্বামী কোথায়? মিলিমার নামের একটা স্কুল হয়েছে, সেই স্কুলের আজকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান, সেইখানেই গেছে দুজন। স্কুলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান? আপনারা আপনাদের সময় নষ্ট করে এখানে এসেছেন, আমরা খুব খুশি। মা শুরু করুন। আজ থেকে আমাদের মিলি শিশু বিদ্যানিকেতনের কাজ শুরু হলো। আপনারা যারা এখানকার মানুষ আছেন, তাদের সাহায্য ছাড়া এই স্কুলের কাজ শুরু করা সম্ভব না। এই স্কুলটা আমাদের মেয়ের নামে। আমরা চাই আপনাদের ছেলেমেয়েরা এখান থেকেই তাদের স্কুল জীবন শুরু করুক। এই স্কুলে ওরা তো পড়াশোনা শিখতেই পারবে, পাশাপাশি হাতের কাজও শিখতে পারবে। তাহলে শুরু করে দিন না। দাঁড়া, কাজ শুরু করার আগে একটু মিষ্টি মুখ করে নিন। মা বাড়ির ছেলে টাকা চুরি করেছে, অফিসের টাকা। কি শুনছি ইমরান? ইমরান সাহেব, কে আপনার বন্ধু?
উনি তো আপনার উপকার না অপকার করতে এসেছে। আমি প্রেগন্যান্ট, ইমরানের সন্তান আমার ভেতর বেড়ে উঠছে। শেষ মিলি। Oh,